দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি কক্সবাজারের মহেশখালীতে, যেখানে আদিনাথ মন্দিরটি অবস্থিত। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শ্রী শ্রী আদিনাথ মন্দির, যেটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত। এরই পূর্বে আমরা এখানে হচ্ছে প্রায় অনেকটুকু জায়গা উঁচু থেকে নিচু থেকে হেঁটে হেঁটে উপরে আসতে হয়। আর এই পাশে হচ্ছে ভিতরে আদিনাথ মন্দিরটি আছে, যেটি কক্সবাজারে অবস্থিত। কিন্তু তার সাথেও আর একটা বিষয় সেটি হচ্ছে, এখান থেকে আরও অনেকটা দূরে কিন্তু সিঁড়ি আছে, যেটা দিয়ে এখানকার যে পাহাড় আছে সেখানে উঠে যায়। তো আমরা এখন দেখব কত দূর যাইতে হয় এই পাহাড়ে ওঠার জন্য। তো এই মুহূর্তে আমরা আছি আদিনাথ মন্দিরে, এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মন্দিরটি, যেটি হচ্ছে একটি পাহাড়ের উপরে অবস্থিত। তো চলুন আমরা দেখে নেই এই আদিনাথ মন্দিরটি। তো এখানে কিন্তু গালিচা মতো বিছানো আছে, এবং এখান থেকে মহেশখালীতে আসলেই এই মন্দিরটি আপনারা পাবেন। এবং ভিতরের দিকে প্রবেশ করলে বামে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা আছে, আবার সামনের দিকে যদি গিয়ে যাই এখানেও কয়েকটা প্রার্থনার জায়গা আছে। আর এখান থেকে কিন্তু দূরের সমুদ্র কিন্তু দেখা যায়, সো ইউ ক্যান ভিজিট দ্যাট। তো দর্শক, এই মুহূর্তে আমরা এখান থেকেই একটা ড্রোন শটের মাধ্যমে আশেপাশের পরিবেশটা একটু দেখব। আমরা এর আগে দেখেছি যে মন্দির পর্যন্ত কিভাবে পাহাড়ে আসতে হয়, এরপরে আমরা দেখাবো যে মন্দির পার হয়েও আরো কিছুটা রাস্তা যাইতে হয়, দেন এখানকার যে একটা পাহাড় আছে সেই পাহাড়ে থেকে। এর আগে আমরা ড্রোন শট দিয়ে দেখিয়েছি যে এখানকার যে সৌন্দর্য, এখান থেকে কিন্তু সেই সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানকার যে সৌন্দর্য সেটি সত্যি কিন্তু মোহনীয়। তো আমরা এখন যাব আরও একটু উপরে, দেখি সেখানে আসলে কি আছে, এবং সেখান থেকে আপনার চোখে কতটুকু সৌন্দর্য দেখা যায়। তো চলুন আমার সাথে। তো আমরা এখন যাচ্ছি, আপনি যদি পাহাড়ে ওঠার মতো সামর্থ্যবান না হয়ে থাকেন তাহলে এখানে না আসাই ভালো, কারণ এটা কিন্তু অনেকটা পথ। ওই যে দূরে দেখা যায় স্থলভূমি, ওখান থেকে অনেকটা পথ কিন্তু হেঁটে হেঁটে এখানে আসতে হয়। তো এখনও কিছুটা পথ আছে, আমরা দেখি কত দূর যাওয়া যায়। আই থিঙ্ক এটাই হচ্ছে সেই পাহাড়ের চূড়া, এবং এখান থেকে অল্প অল্প করে কিন্তু এখানে যে সমুদ্রটা আছে সেটা দেখা যায়। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আসতে পারেন, এবং আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যেজন্য বিশ্রাম নেইনি এবং দৌড়ায় দৌড়ে চলে আসছি। কিন্তু এখানকার যে সৌন্দর্য আপনি চাইলে কিন্তু উপভোগ করতে পারেন এখানকার, এখান থেকে। এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, এবং এই পাহাড় থেকে এই পাশে একটা মন্দির আছে, আবার ওখানে তো আমি একটা মন্দির দেখালাম। এখানকার যে সৌন্দর্য সত্যি, আপনি এখান থেকে চাইলে কিন্তু, যেই আপনার কাছে যদি ড্রোন না থাকে অ্যাটলিস্ট, এখান থেকে কিন্তু যে সমুদ্র, কক্সবাজারের যে সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখান থেকে অনেকটা হিমছড়ির একটা ফিলিংস পাবেন, কিন্তু এখানে যে বিষয়টা নাই সেটা হচ্ছে যে সমুদ্রের একটা ঢেউ, সেই ঢেউটা এখানে জাস্ট অনুপস্থিত আছে। তার তাছাড়া আর বাকিটুকু সকল সিনিক বিউটি আপনি এখান থেকে পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে এখানে যে গাছপালা, এখান থেকে একটার পর একটা লেয়ার চলে গেছে এখানে গাছপালা। আর এখানে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে একটা রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে জোয়ার ভাটার কারণে, এই যাতে
দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় সেজন্য রাস্তাটা করা এবং লোকালদের আরও বেশি কনভিনিয়েন্ট করার জন্যে, এবং ওখানে যে সমুদ্র আছে সেটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। তো চলে আসুন কক্সবাজার, এবং কক্সবাজারে আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোকালয় আছে, ওখানে আপনার ওখানে আপনারা অবশ্যই থাকতে পারেন। তো দর্শক দেখতে পেয়েছিলেন এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে সমুদ্র যে পৃষ্ঠ সেখান থেকে আমরা কতটা উঁচুতে আছি, এবং তারপরে যদি আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু এখনও যাওয়া যাবে সামনের দিকে, এবং সেখানে কি আছে ইনশাআল্লাহ আমরা দেখব। এবং দেখতে পাচ্ছি মনে হয় সামনে কোনো একটা আরও এরকম একটা মন্দির মতো আছে, সেটা দূর থেকে যত দূর বুঝতে পারছি। আর এখানে ওখানে মনে হয় সম্ভবত পান চাষ করে, যেহেতু পাহাড়ি এলাকা এখানে অনেক ধরনের জিনিস চাষ করা হয়ে থাকে। আর এই মন্দিরটা কিন্তু অন্যরকম দেখতে, স্বর্ণ মন্দির টাইপের। তো এটা হচ্ছে প্যাগোডা বা জাদির, ও সরি এটা হচ্ছে একটা প্যাগোডা, এবং আপনারা এটা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন। তো পাশের লেখা এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্যাগোডা। তো এর উপরে ওঠা নিষেধ, এবং দূর থেকেই এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্যাগোডা, এবং এখানে এগুলো সম্ভবত সিংহ টাইপের কিছু। অ্যান্ড আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা হয়তো আরও বেশি স্পষ্ট হবে। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্যাগোডা, আমরা এর আগে দেখেছি। ওই কোনায় হচ্ছে হিন্দু ধর্মের একটা মন্দির আছে, অ্যান্ড এটা হচ্ছে সেই এত দূর যে আমরা আসলাম পাহাড়ে, এত উপরে উঠলাম, এবং সেখান থেকে দেখা যায় এত সুন্দর একটা প্যাগোডা। তো এতটুকুই ছিল হচ্ছে আদিনাথ মন্দির থেকে, যেটি আছে কক্সবাজারের মহেশখালীতে।